ভারী বৃষ্টিতে সিলেটে নতুন করে আরও শতাধিক এলাকা প্লাবিত হয়েছে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং নতুন করে আরও 1 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। সিলেট নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে 28টি এখন পানিতে তলিয়ে আছে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সুরমা নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি কি দেখছেন? এছাড়া নিম্নাঞ্চলের দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ রয়েছে জানাবেন। আচ্ছা ফারিয়া, যেমনটা আমরা গত দুদিন যাবৎ সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলাম, সুনামগঞ্জে কিন্তু এই যে সিলেটের বন্যার যে পানি উজান থেকে আসলে বাটিতে চলে আসছে এবং এখন সুনামগঞ্জে সুরমা সহ পাহাড়ি যত নদী আছে সেইগুলোর নিম্নাঞ্চল কিন্তু আসলে পানির চাপ সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে সুনামগঞ্জের সুরমা নদী। দেখতেই পাচ্ছেন যে প্রবল স্রোত আসলে এই নদীতে রয়েছে এবং উজান থেকে পানি আসলে বাটিতে যাচ্ছে। আমি যদি আপনাকে জানাই, সুনামগঞ্জে গতকালকেও কিন্তু এই সুরমা নদীর পানি কারণে বিশম্বরপুর তাহিরপুর সড়ক কিন্তু ডুবেছিল, এখন একটু কমেছে। যদি বলি যে গতকালকে রাতে বৃষ্টিপাত হয়েছে, এর ফলে সুনামগঞ্জে নতুন করে আসলে নিম্নাঞ্চলে কিছু পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও যদি বলি আপনাকে, বিশম্বরপুর উপজেলায় হাওড়ের বাঁধ ভেঙে রূপসা নদীর যে ভাঙন সৃষ্টি হয়েছে, এতে প্রায় শতাধিক গড় বাড়ি আসলে বিধ্বস্ত হয়েছে এবং এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের বিশম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনি যেমনটা বলছিলেন, পানি উন্নয়ন বোর্ড জানাচ্ছে যে যদিও এভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, আজকে যদি এভাবে অব্যাহত পানি বৃদ্ধি পায় তাহলে হয়তো এই সুরমা নদীর বিপদসীমা অতিক্রম করতে পারে। তো এই ছিল সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবরাখবর। ফারিয়া, ধন্যবাদ আপনাকে।